হ্যালো ছোট্ট বন্ধুরা, আর্টিস্টিক আর্ট একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের আর্ট ক্লাস 2 নম্বর আর্ট ক্লাস। আজকের ক্লাসে তোমাদেরকে বাঁকা লাইন বা কার্ভ লাইন শেখাব। কি করে কত সহজ উপায়ে কার্ভ লাইন আঁকা যায় তোমরা সেটা দেখবে, ঠিক আছে? তোমরা ক্লাসটা ফলো করো। আর আগের ক্লাসে যারা যারা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে, আর যারা করনি এই ক্লাসে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ভিডিওগুলো তোমরা খুব অনায়াসে দেখতে পাবে। তোমরা দেখো, এটা হচ্ছে কার্ভ লাইন, ঠিক আছে? কার্ভ লাইন যেমন হতে পারে, বড় হতে পারে, ছোট এরকম ছোট হতে পারে, ঠিক আছে? এইভাবে কার্ভ লাইন হবে, এভাবে হতে পারে কার্ভ কার্ভ কার্ভ। তোমরা কার্ভ লাইন করতে গেলে সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে, ধরো এখানে কার্ভ লাইন করবে, তো এখানে একটা পয়েন্ট দাও, এখানে 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 পয়েন্ট দাও। এবারে কার্ভটা কি হবে, এখান থেকে এসে এখানে কার্ভ হয়ে গেল, নেক্সট এখান থেকে এসে আবার এখানে কার্ভ হয়ে গেল, এই পয়েন্ট থেকে আবার এটা কার্ভ হলো, এখান থেকে এখানে কার্ভ হলো, এই কার্ভ হলো, পয়েন্ট পয়েন্ট থেকে এসে বাস, ঠিক আছে? এইভাবে কার্ভ লাইন প্র্যাকটিস করবে। পয়েন্ট দিয়ে নেবে, এদিক থেকে রাউন্ড হবে ঘুরিয়ে, এদিক থেকে রাউন্ড হবে, এই যাবে, ঠিক আছে? কত ইজি, শুধু হাতটা একটু ঘোরাতে হবে, খাতা ঘুরিয়েও করতে পারো, এদিকের কার্ভটা এভাবে করতে পারো, এদিকের কার্ভটা এভাবে করতে পারো, তাহলেও করে যাবে, ঠিক আছে? এবারে দেখো, কার্ভ থেকে কি ড্রয়িং হয়। তুমি যদি কার্ভ থেকে দুটো কার্ভ এইভাবে করো, এই 1 নম্বর কার্ভ, এই 2 নম্বর কার্ভ, ঠিক আছে? দুটো কার্ভ হয়ে গেল, দেখো মুন হয়ে গেল একটা, চাঁদ, ঠিক আছে? আরো অনেক কার্ভ থেকে ড্রয়িং হয়, যেমন তুমি একটা বোট করতে পারো কার্ভ থেকে, একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এই নিচটা কার্ভ করে দিলে হয়ে গেল, ওপরে কার্ভ করে দিলে, আবার স্ট্রেট লাইন, আবার কার্ভ, আর ছোট ছোট কার্ভ দিয়ে এখানে জল হয়ে গেল, কত সুন্দর! আরেকটা এখানে স্ট্রেট লাইন, বাস, খুব ফাইন হয়ে গেল। কার্ভ দিয়ে দেখো আরো ড্রয়িং হয়, এখন কার্ভ দিয়ে দেখো, একটা স্ট্রেট লাইন প্রথমে টানলে, ঠিক আছে? এর নিচে একটা স্ট্রেট লাইন দিলে, এখানে একটা স্ট্রেট লাইন দিলে, এটা উপরটা পুরো এইভাবে কার্ভ করে দিলে, হয়ে গেল, কি হলো বলো তো, আমব্রেলা। আরেকটা এখানে পয়েন্ট দাও, এটার মাঝে একটা পয়েন্ট দাও, এটার মাঝে আর একটা পয়েন্ট দাও, এখান থেকে একটা রাউন্ড হবে, এখানে একটা রাউন্ড হবে, এই লাইনটা উপরে একটা ছোট্ট গোল, এখানে একটা ছোট গোল, ছোট গোল, ছোট গোল, ছোট গোল, আর এখানে একটা হ্যান্ডেল, হয়ে গেল আমব্রেলা, ঠিক আছে? কার্ভ থেকে আরো ড্রয়িং হয়, দেখো আমব্রেলা হলো, চাঁদ হলো, আর কি হলো বলতো, একটা হ্যাট হয়ে গেল, হ্যাট না, ক্যাপ, একটা পুরো এই রাউন্ড হলো, এখান থেকে এই চলে আসলো, কার্ভ হয়ে গেল, এখান থেকে সামনে একটা বাড়ি দিলে, এখানে পয়েন্ট দাও, এটার এখানে একটা পয়েন্ট দাও, এখানে পয়েন্ট দাও, এদিক থেকে এখানে একটা কার্ভ হবে, এখান থেকে এখানে একটা কার্ভ, দিয়ে একটা গোল, বাস হয়ে গেল। কার্ভ থেকে দেখো অনেক ড্রয়িং শেখা গেছে, এবার কালার দেখো, কি কালার কোথায় কি কালার করলে ভালো লাগবে। কালার তো শিখিয়েছি, আগে বর্ডার করবে, তারপরে একটা সাইড করে ফিল আপ করতে হবে, ঠিক আছে? মুন, মুনের কালার কি হয়, মুনের কালার তো সাদাই হয়, এখানে সাদা পেজে তো সাদা ভালো লাগবে না, তাই আমরা এটাকে স্কাই কালার করব, ঠিক আছে? আগে তোমরা বর্ডার করো, হয়ে গেল বর্ডার, এবার একটা সাইড থেকে কালার করতে হবে,
ঠিক আছে। আচ্ছা আমরা স্কেচ পেনে বর্ডার করতে ভুলে গেছি, স্কেচ পেনে বর্ডারটা করে নাও, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে, বেরিয়ে গেলে বোঝা যাবে না। স্কেচ পেনের আউটলাইনটা করে নাও, এটা বোর্ড হচ্ছে, বোর্ডটা বর্ডার করে নাও। আঁকার পরে সবসময় বর্ডারটা করে নেবে। আর বর্ডার করলে কি হয়, আরেকবার আঁকাটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার যখন হোমওয়ার্ক করা হয় তখন আরো সুন্দর ভাবে আরো ইজি ভাবে করা যায়। ঠিক আছে, এটাও করে নি, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু কালারের পরে করবে না, কালারের উপরে করলে স্কেচ পেনটা ড্রাই হয়ে যাবে প্লাস লেখা যাবে না, ঠিক আছে। সবসময় ছোট্ট বন্ধুরা, তোমরা মাথায় রাখবে সবসময় লাইট কালার আগে আর ডিপ কালারগুলো পরে হবে, ঠিক আছে। ইয়েলো কালার আগে, তারপরে স্কাই কালার, মাল্ট কালার, ব্রাউন কালার, লাস্ট ব্ল্যাক কালার, তাহলে কিন্তু ডার্টি হবে না, ব্যাপারটা ক্লিন থাকবে, কারণ ক্লিননেস রাখাটা খুব দরকার, জরুরি। এটা ব্ল্যাক লাস্টে ডার্ক কালার, যখন গোল জিনিস থাকবে তখন সেটা গোল করে রাখবে, তোমার দেখতে গোল মনে হয়, কালারের স্ট্রোকের উপর ডিপেন্ড করে, তুমি ওটা গোল আছে না সোজা আছে না ঢেলা আছে, ঠিক আছে, তুমি এটা গোল গোল করে তখন রাখতে হবে। ঠিক আছে, এটা কত সুন্দর লাগছে, সব রঙগুলো এরকম ব্রাইট করে করলে দেখতে ভালো লাগে। সবসময় আগে বর্ডারটা মাঝে মাঝে করবে, ভুলে যাও না, বর্ডার করলে কি তুমি যদি খুব তাড়াতাড়িও করো তাহলে বেরোবে না, তাও যেহেতু বর্ডার করা আছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এই পর্যন্তই থাক, পরের ক্লাসে তোমাদের শেখাবো কি করে গোল করা যায়, ঠিক আছে, কি করে গোল করা যায়, আরেকবার স্ট্রেট লাইনটাও শেখাবো, ঠিক আছে। তোমরা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা পরের ক্লাসটা আবার জয়েন করতে পারো। ভালো থাকো বন্ধুরা, বাই।